নমস্কার ঝুড়ি গল্প চ্যানেলের আজকের নিবেদন লেখক সমরেশ মজুমদারের লেখা অন্যরকম মানুষ এটি একটি অসাধারণ ছোট গল্প যা আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য শুরু করছি তাহলে সমরেশ মজুমদারের লেখা অন্যরকম মানুষ মফসল শহরে এসেছিলাম বইমেলা উদ্বোধন করতে এখন পশ্চিমবাংলার প্রতিটি জেলার ছোট ছোট শহরে শীতকাল জুড়ে বইমেলার আয়োজন করেন স্থানীয় উদ্যোক্তরা কলকাতা থেকে সাহিত্যিকদের নিয়ে এসে মেলার উদ্বোধন না করালে মেলা নাকি যাতে ওঠে না ফলে শীত এলে এখন চোখের সর্ষে ফুল দেখি যেমন এই বছর বাইশটি মেলা থেকে আমন্ত্রণ এসেছিল উদ্বোধন করার পঞ্চাশ থেকে একশো মাইলের মধ্যে গোটা দিন নষ্ট হয় দূরের হলে আরও বেশি যেতে পারবো না বললে ওরা দুঃখ পান কেন যাব বললে উত্তরটা একই রকমের পাঠকরা আপনাকে দেখতে চান যাওয়ার পর মঞ্চে আমাকে অবধারিতভাবে একটি শাল দেওয়া হবে যেহেতু আমার শালের ব্যবসা নেই তাই প্রতি বছর ডজনখানেক শাল বিতরণ করি আমার এক অভিনেতা বন্ধু বলেছিলেন আমরা অনুষ্ঠানে যাই ক্ষেপ খাটতে আপনারা আক্ষেপ খাটতে অর্থাৎ ওরা গেলে টাকা পান আমরা বিনা পয়সায় যাই উনি জানেন না আমার পূর্বসূরিরা যেতেন নিক্ষেপ খাটতে আমাদের আদর করে নিয়ে যাওয়া আসা উদ্যোক্তরা করেন পকেট থেকে কিছু বের করতে হয় না কিন্তু তারাশঙ্কর বিভূতিভূষণের সময় উদ্যোক্তরা নিয়ে যেতেন সমাদর করে কিন্তু অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তাদের দর্শন পাওয়া যেত না এরকম ঘটনাও ঘটেছে তখন নিজের পয়সায় টিকিট কেটে ফিরে না এসে উপায় ছিল না এই পকেটের পয়সা বেরিয়ে যাওয়াই হল নিক্ষেপ এবার এই শহরে আসার আগে আপত্তি জানিয়ে যখন রেহাই পেলাম না তখন স্পষ্ট বলে দিলাম রাত্রে যখন থাকতেই হবে তখন কারোর বাড়িতে নয় হোটেলে থাকব ঘর এবং বাথরুম যেন পরিষ্কার হয় অনুষ্ঠান শেষ হলো এবার চলছে অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়োহুড়ি তারই মধ্যে উদ্যোক্তাদের একজনকে বললাম চলুন হোটেলে যাব ভদ্রলোক বেশ বিব্রত ভঙ্গিতে বললেন আগে আমাদের শহরের হোটেলগুলো ভালো নয় আপনার পছন্দ হবে না কিন্তু দুটি পরিবার আগ্রহে আপনাকে আতিথ্য দিতে তৈরি তাঁরা বাইরে অপেক্ষা করছেন কিন্তু আমি তো আপনাদের বলেছিলাম কারোর বাড়িতে যাব না বিরক্ত হলাম হ্যাঁ স্যার তা মুশকিল হয়ে গেল ঘড়ি দেখলাম রাত আটটা এখন কলকাতা ফিরতে চাইলে বারোটা বেজে যাবে শীতের রাত্রে রাস্তা কুয়াশায় ঢাকা উদ্যোক্তাদের বলতে তারা গাড়ি দিলেন অনেক অনুরোধ সত্ত্বেও আমি থাকতেই রাজি হলাম না কারোর বাড়িতে গিয়ে থাকা মানে সেই সেই বাড়ির নিয়ম মেনে চলা এছাড়া অভিজ্ঞতা বলে সব মানুষ মনে করেন তার নিজস্ব গল্প লেখককে শোনালে লেখক লিখে ফেলবেন নিজের বাড়িতে নিয়ে গেলে সেই সুযোগ তারা হাতছাড়া করেন না বেশিরভাগ ক্ষেত্রেই ওই গল্প খুবই ক্লান্তিকর কলকাতা এখান থেকে মাত্র একশো মাইল রাস্তা ভালো নয় বলে চার ঘন্টা লাগবে ড্রাইভার প্রবীণ পেছনে আমি একা শহর ছাড়তেই হালকা যোছনায় মাঠ গাছগাছালি দেখতে পেলাম শীতটাও আজ জাঁকিয়ে নেমেছে গাড়ি ছুটছে মধ্যম গতিতে মাঝে মাঝেই কুয়াশা এসে পড়ছে সামনে ড্রাইভার ফগ লাইট জেলে দিয়েছেন গাড়ির গতি কমছে হঠাৎ যে দৃশ্যটি চোখে পড়ল তাতে আমি হতবাক দুপাশের মাঠ থেকে জলের স্রোতের মতো কুয়াশা উঠে এসে ফুঁসে উঠছে রাস্তার ওপর ফগ লাইটও ওদের দৃষ্ট করতে পারছে না ওরকম তীব্র গতিতে কুয়াশার ছুটে আসা আমি কখনো দেখিনি ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে বলল সর্বনাশ হয়ে গেল বললাম একটু পরে কমে যাবে না না বছরে কয়েকবার এমন হয় সারাত চলে এখন গাড়ি চালালেই অ্যাক্সিডেন্ট হবে পেছনেও ফেরা যাবে না ড্রাইভার বলল সামনে মনে হচ্ছে কুয়াশার সমুদ্র তাতে প্রবল ঢেউ ক্রমশ ঢেউগুলো গাড়ি ঘিরে ফেলছিল মনে হচ্ছিল কুয়াশার গভীরে আমরা হারিয়ে যাব হঠাৎ ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল ধীরে ধীরে গাড়ি এগিয়ে নিয়ে যেতেই আমি চারপাশে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না চিৎকার করলাম কোথায় যাচ্ছ এভাবে এই একটু গেলেই বড় বাড়িতে যাওয়ার রাস্তা সেখানেই যাওয়ার চেষ্টা করছি ড্রাইভার বেশ চিঁচি উত্তর দিল কারো বাড়িতে যাব না বলেই তো চলে এলাম কিন্তু এখানে বসে থাকলে বিপদ আরো বাড়তে পারে বাবু কিরকম কুয়াশা আরো ঘন হলে দম বন্ধ হয়ে যেতে পারে শোনার পর আর প্রতিবাদ করতে পারলাম না প্রায় মিনিট কুড়ি বাদে একটা মাটির রাস্তার শেষে লোহার গেট দেখতে পেলাম ড্রাইভার বেশ কয়েকবার হর্ন ভেতরটা অন্ধকার পাতলা কুয়াশার চাদরে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না আবার হর্ন বাজাতে বাগানে আলো জ্বলে উঠল একটা লোক আপাদমস্তক মুড়ে গেটের দিকে এগিয়ে আসছে দেখে ড্রাইভার নিচে নেমে পড়ল দূরে বসে থাকায় ওদের কথা শুনতে পেলাম না লোকটি চলে গেল চার ধার নিস্তব্ধ এরকম আকস্মিকভাবে এসে আশ্রয় চাওয়া মানে গৃহস্বামীকে অপ্রস্তুত করা এখন মনে হচ্ছে শহরে থেকে গেলেই ভালো হতো একটু পরে লোকটি ফিরে এসে গেট খুলে দিতে ড্রাইভার ভেতরে গাড়ি ঢোকাল একটা গাড়ি বারান্দায় গাড়ি পৌঁছতে দরজা খুলে দিলেন যিনি তিনি বৃদ্ধ মাথায় মাঙ্গি গ্যাপ শরীর শীত মোড়া দরজা খুলে বললেন স্বাগত কে সৌভাগ্য আমার যে আপনার মতো বিখ্যাত লেখকের পায়ের ধুলো পড়ল আমার বাড়িতে আসুন আসুন ততক্ষণে কাজের লোক আলো জেলে দিয়েছে পুরো বাড়িটায় ঝকঝকে দেখাচ্ছে বাড়িটাকে নিচে নেমে ব্যাগটাকে বের করার চেষ্টা করতে ভদ্রলোক বললেন বোধ হয় ওষুধ না থাকলে ওর প্রয়োজনও পড়বে না আমার নাম ফিরোজ চৌধুরী এই বাড়িতে একাই থাকি না ভুল বললাম আমরা পাঁচজনে এই বাড়িতে থাকি নমস্কার করে বললাম আমার নাম বিলক্ষণ জানি আসুন ভেতরে আসুন ফিরোজ আমাকে দোতলায় নিয়ে গেলেন এই তলায় ছয়টি ঘর আছে আপনি যে কোনো ঘরে থাকতে পারেন তবে জুতোটা এখানে ছেড়ে ওই রাবারের চটিটা পরে নিন যে ঘরটিতে আমাকে ফিরোজ নিয়ে গেলেন তার চেহারা ফাইভ স্টার হোটেলের মতো বাথরুম অত্যাধুনিক টেবিলের ড্রয়ার টানতেই মোমবাতি আর দেশলাই দেখতে পেলাম ফিরোজ বললেন আপনি কি এখন চা বা কফি খাবেন না না আমার চা খাওয়া হয়ে গিয়েছে বেশ আপনি ফ্রেশ হয়ে নিন আমি একটু প্রার্থনা ঘরে গিয়ে বসি ফিরোজ চলে গেলে পোশাক বদলে শাল মুড়ি দিয়ে বারান্দা এসে মুগ্ধ হয়ে গেলাম বাড়ির পিছনে বাগানে শেষে পুকুর পুকুরের ওপাশে একটা ছোট্ট নদী তারপর জঙ্গল কুয়াশা থাকা সত্ত্বেও জ্যোৎস্নার আলোয় এই চরাচর মায়াময় দেখাচ্ছে কপালে লেখা ছিল বলেই বোধ এই রকম পরিবেশ দেখতে পেলাম দেখতে দেখতে হঠাৎ গা ছমছম করে উঠল একটা আধা ভৌতিক দৃশ্য যেন সামনে ঝুলছে যে কোনো মুহূর্তেই কিছু একটা ঘটে যাবে বলে বোধ হল এই সময় একটি বুড়ো চাকরকে নিয়ে এগিয়ে আসতে দেখলাম ঘরে ঢুকিয়ে সে আমায় ডাকল বাবু ঘরে ফিরে দেখলাম টেবিলের ট্রে রাখা হয়েছে তার উপর একটা শিবাস রিগলের বোতল গ্লাস জলের পাত্র গাছের বাটিতে কাজু বাদাম এ যদি আপনি সেবা করেন লোকটি বলল এরকম একটা গ্রাম্য জায়গায় এ জিনিস দেখব কল্পনা করিনি বললাম ফিরোজ সাহেব বুঝিয়ে জিনিস খান না সাহেব কোনো নেশা করেন না বানও খান না ওর স্ত্রী ছেলে মেয়ে তারা শহরে থাকেন অবশ্য মেম সাহেব মারা গিয়েছেন উনি কোথায় ও প্রার্থনা করবেন বললেন খুব ধর্মাচরণ করেন নিশ্চয়ই লোকটা বলল আপনি আমার সঙ্গে গেলেই দেখতে পাবেন কৌতূহল হল লোকটিকে অনুসরণ করে যে দরজার সামনে দাঁড়ালাম সেখানে পর্দা ঝুলছে পর্দা সরাতে অবাক হয়ে গেলাম বিশাল ঘরের দেওয়াল জুড়ে চারটে র্যাকে শুধু বই আর বই দেখেই বোঝা যায় খুব যত্নের সঙ্গে ওগুলো রাখা হয়েছে ঘরে ঢুকতেই ওপাশের টেবিলের পিছনে চেয়ারে বসা ফিরোজ চৌধুরী বই থেকে চোখ তুললেন অশুন আপনি বললেন প্রার্থনার ঘরে যাবেন এই আপনার প্রার্থনার ঘর অবাক হয়ে বললাম হ্যাঁ এই যে বইগুলো এক জীবনে পড়েও তো সব বুঝতে পারবো না এই যেমন রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো বইটি দেখালিন ফিরোজ যত পড়ছি তত নিজেকে শুদ্ধ বলে মনে হচ্ছে আমার যাবতীয় ধর্ম কর্ম এদের সঙ্গেই কিন্তু হ্যাঁ আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো বিন্দু মাত্র না রাত্রের আহার কখন করবেন যখন আপনাদের সুবিধা হবে না আপনি অতিথি আপনার সুবিধা যখন হবে তখনই বলবেন বেরিয়ে এলাম ভদ্রলোককে আর বিরক্ত করা ঠিক হচ্ছে না কাজের লোকটি আমার গ্লাসে হুইস্কি আর জল মিশিয়ে দিল যদি অন্য কিছু যেমন মাছ ভাজা খেতে ইচ্ছে হলে বলবেন বাবু না না কিছু দরকার নেই না না কিছু দরকার নেই গ্লাসে চুমুক দিয়ে বললাম এই বাড়ি কত দিনের উনি এখানে বহুদিন আছেন এই বাড়ি পাঁচ বছরের এ সাহেবের ভিটে বাড়ি সাহেব কলকাতায় ব্যবসা করতেন ছয় বছর আগে সব ছেড়ে দিয়ে এখানে বাড়ি করে আছেন আর কলকাতায় যাননি আমরা এখানেই এসেছি লোকটি বলল এখান থেকে বাজার বাজারহাট নিশ্চয়ই অনেক দূর না অবশ্য তবে মাসে একদিন গিয়ে যা প্রয়োজন কিনে আনি বাকি সব তো এই বাড়িতেই পাওয়া যায় যেমন শাক সবজি বাগানে হয় বাঁধাকপি ফুলকপি তো পাঁচ জনে শেষ করতে পারি না গরুরা খায় গরু আছে তিনটে তা পনেরো শের দুধ হয় রোজ পনেরো শের এত দুধ সাহেব দুই কাপ খান বাকিটা আর কিছু আমাদের খেতে দেন বেশিরভাগটা এই ছাগলগুলো খায় গরুর দুধ খেতে খুব ভালোবাসে ওরা হ্যাঁ ছাগল গরুর দুধ খায় ছাগলে কি না খায় বাবু লোকটি বলল হাঁস আছে রোজ গোটা দশে গন্ত তো ডিম দেয় তারা আর পুকুরে ছোট মাছ হয় প্রচুর সাহেব বড় মাছ খেতে চান না এরকম নির্জন জায়গায় চুরি চামারি হয় না বাইরের কেউ চুরি করতে আসে না আমার আত্মীয় একটি মেয়েটাকে সাহেব বলেছিলেন ছাগল দেখার জন্যে সে সাহেবের পঞ্চাশ টাকা চুরি করেছিল ধরা পড়ার পর তার মাইনে একশো টাকা বাড়িয়ে দিলেন বললেন ওর অভাব বলেই চুরি করেছে মাইনে বেড়ে গেলে চুরি করবে না মেয়েটা লজ্জা পেয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছিল মনে হচ্ছিল একটি অদ্ভুত মানুষের সাম্রাজ্য এসেছি তোমার সাহেব কখন খাবেন সাহেব সন্ধ্যের মুখে সামান্য খান রাত্রে খান না দশটা নাগাদ টেবিলে যে খাবার পরিবেশিত হল তা দেখে চক্ষু স্থির আট রকমের পদ পরিমাণে বিপুল ফিরোজ চৌধুরী সামনে এসে বললেন যা পারেন তাই খান নষ্ট হবে না আমার গরু ছাগলেরা খুশি হয়ে খেয়ে নেবে এসব কখন রাঁধা হলো আপনি আসার পরেই রয়েছে বেশিরভাগটাই পাতে রেখে উঠতে বাধ্য হলাম ইতিমধ্যে মশারি টাঙিয়ে লেপ বিছিয়ে দেওয়া হয়েছে বিছানায় শুভরাত্রি বলে ফিরোজ চৌধুরী বিদায় নিলেন গ্লাসে পানীয় জলের ব্যবস্থা করে কাজের লোকটি বলল দরজার ভেতর থেকে ছিট কিনে দিয়ে শোবেন রাত্রে আর বাইরে বেরোবেন না বাবু লোকটি চলে গেলে খটকা লাগল বাইরে বেরুতে নিষেধ করল কেন এই ঠান্ডায় আমার কোনো কারণ নেই বাইরে যাওয়ার তাহলে হঠাৎ খেয়াল হলো আমার ড্রাইভারের কোনো খোঁজখবর নেওয়া হয়নি অবশ্য আমাকে যেভাবে তো আজ রাখা হয়েছে তার কিছুটা নিশ্চয়ই ও পেয়েছে আলো নিভিয়ে শুয়ে পড়লাম মাঝরাতে ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ঝপার শব্দ কানে এলো যেন জলে কেউ ঝাঁপ দিল এই ঠান্ডায় পাগলও জলে নামবে না কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলাম আর কোনো শব্দ নেই ভোর হলো বাথরুম থেকে বেরিয়ে আসতেই দরজায় শব্দ খুলতেই দেখলাম চা এসেছে সেই কাজের লোকটি জিজ্ঞাসা করলাম সাহেব উঠেছেন উনি তো ভোর চারটের সময় মর্নিং ওয়াকে যান ফিরেও এসেছেন আচ্ছা তুমি কাল রাত্রে আমাকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছিলে কেন লোকটি মাথা নিচু করল যদি ভয় পান তাই কিসের ভয় মাঝরাতে নদীর বুকে আলো জলে সাহেব বলেন চোখের ভুল কিন্তু মন মানে না তার মানে এখানে ভৌতিক ব্যাপার কিছু ঘটে না কেউ কিছু দেখেনি শুধু ওই আলো ছাড়া চা খেয়ে নিচে নামলাম ফিরোজ চৌধুরী গরুদের পরিচর্যা করছিলেন একটি লোক দুধ দুই ছিল আর অবাক গোটা কয়েক ছাগল খানিকটা দূরে দাঁড়িয়ে লোভী চোখে সেই দুধ দেখছে সুপ্রভাত ঘুম হয়েছিল ফিরোজ সাহেব জিজ্ঞাসা করলেন হ্যাঁ ওদের কি এখনই দুধ খাবেন? না না একবার না ফুটিয়ে ওদের খেতে দিই কি করে ছাগল কি গরুর দুধ দেওয়া হবে গরম করে বললাম শুনলাম এখানে নদীর ওপর মাঝরাত্রে আলো জলে ব্যাপারটা কি ফিরোজ সাহেব হাসলেন আমিও শুনেছি ব্যাপারটা তো বাস্তবে সম্ভব নয় এই সময় দূরে গেটের কাছে গোটাচারিক শিশুকে দেখতে পেয়ে ফিরোজ চৌধুরী তাদের হাত নেড়ে কাছে আসতে বললেন ছেলেগুলো যে খুবই গরিব তা তাদের চেহারা পোশাক দেখেই বোঝা যাচ্ছিল ফিরোজ চৌধুরী জিজ্ঞাসা করলেন কাল কটা পড়েছে দুটো পকেট থেকে দশ টাকা বের করে ওদের হাতে দিতেই ওরা হাসি মুখেই সেটা নিয়ে নিল ফিরোজ চৌধুরী বললেন শীতের রাত্রে এরা জলে ঝাঁপ দিত তাল কুড়োতে ওই যে পুকুরের সামনে তিনটে তাল গাছ ওখান থেকে তাল জলে পড়ে এরা এত গরিব যে রাত্রে জলে ঝাঁপ দিয়ে সেই তাল কুড়িয়ে নেয় পরের দিন বাজারে গিয়ে বিক্রি করে তাল পিছু দু টাকা পায় এর ফলে ওরা অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার পয়সা নাই তাই ওদের বলেছি যে কটা তাল পড়বে তার দাম পাঁচ টাকা হিসেবে ওদের দেব ওদের জলে নামতে হবে না হবাক হয়ে বললাম চমৎকার ফিরোজ সাহেব বললেন চমৎকার কিনা জানি না তবে ভালো আছি এইভাবে যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারি চলুন নাস্তা করবেন মাথা নাড়লাম না না দেরি হয়ে যাবে আমার ড্রাইভারও তৈরি হয়ে গেছে হোক সকালে কিছু মুখে না দিয়ে বাড়ি থেকে বেরোলে অকল্যাণ হবে না হাসলাম কারা হবে কেন এই হাত বাড়িয়ে গরু ছাগল এবং হাঁসদের দেখালেন ফিরোজ চৌধুরী সমাপ্ত